আজকে আমরা এসএসসি জামশেদপুরের টেকনো ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ এখানে আমরা অনেক কিছু কিভাবে ক্যালিব্রেশন করতে হয়, যেমন টিপার ট্রান্সমিটার হয়, ফ্লো ট্রান্সমিটার হয়, সবই শিখেছি। তো আজকে আমরা কিভাবে লুপ চেক করতে হয়, লেভেল ট্রান্সমিটারের লেভেল ফ্লো আছে কোন লেভেল আছে, তো আমরা ওটা দেখাবো। তো ওটা করার জন্য আমাদের একটা এইচএমআই আছে, এইচএমআই তো ডিসপ্লেতে দেখতে হবে যে কত কি লেভেল যাচ্ছে, তো ওখানে কিন্তু থাকতে হবে। আর তোমার যেখানে ট্রান্সমিটার আছে ওখানে আমাদের কিন্তু থাকতে হবে। তো আমার বন্ধুকে সিগন্যালকে ডিসপ্লেতে পাঠাচ্ছি, ও আমাদের লেভেল কত কি যাচ্ছে জেনে বলবো। তো প্রথমে জানার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের লেভেল লো দেখাচ্ছে, সেই জন্য আমাদের একটা অ্যালার্ম দেখাচ্ছে। তো আমাদের লেভেল দেখার জন্য প্রথমে কি দেখতে হবে যে এর ট্যাগ নাম্বার কত আছে, একটু কাছে আসো একটু কাছে, তো ট্যাগ নাম্বার কি আছে এবং সার্টিফিকেট ডেসক্রিপশন কি আছে এবং ওর অ্যালার্ম কত লিমিটে ফিট করা আছে। তো এখন আমি ট্রান্সমিটারে এখন আমি ক্যালিব্রেশন, এটা আছে আমাদের প্রেসার ক্যালিব্রেটার ডেসিগনেটেড ফ্লো কোম্পানির। তো আমরা এখান থেকে প্রেসার দেবো, ঠিক আছে? তাহলে আমরা এখন যে লেভেল ট্যাগ আছে ওর প্রেসারটা অ্যাপ্লাই করব। ফার্স্টে আমরা 25% করব, তারপর আমি 50% করব, 75 করব। তাহলে এটা আমরা একটা অ্যালার্ম লাগিয়েছি 78-80 এর মতো, ওখানে একটা অ্যালার্ম হবে, শো হবে, তারপরে 100% প্রেসার অ্যাপ্লাই করব। তো আপনি 25% প্রেসার অ্যাপ্লাই করবেন 10 ইঞ্চ অফ ওয়াটার কুলার। আপনি এখন দেখছেন এখন 9% হয়েছে, 13%, 18, এখন 22 আছে, এখন 25% হয়েছে। তো আমি 10 একটু কাছে দিই, একটু কাছে এসে যান সামনে আগে। তো আপনি এখানে দেখতে পারেন যে আমার যে লেভেল ট্যাঙ্কের যে পার্সেন্টেজটা আছে 22% হয়ে গেছে, 22 মেবি 22.27 এর মতন হয়ে গেছে। আপনি এখন 50% অ্যাপ্লাই করুন, 22 ইঞ্চ অফ ওয়াটার কুলম। আপনি দেখবেন আমার যে পার্সেন্টেজটা আছে ওটা বেড়ে যাবে, 24-26, ওটা 15 এর কাছাকাছি এসে যাবে। এখন 44 আছে, 55, এখন আমি 75% এর মতন অ্যাপ্লাই করবো। তখন আমরা 30 ইঞ্চি ওয়াটার কলমের প্রেসার দিয়ে দিয়েছি, তখন আমরা লেভেলটা দেখবো কত বেড়েছে। এবার আপনি দেখতে পারেন যে আমাদের লেভেল ট্যাঙ্কের যে পার্সেন্টেজ আছে 70% এর নতুন হয়ে গেছে। তো এটা আমি আর একটু বাড়াবো, তারপরে যে একটা অ্যালার্ম আছে ওটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনি একটু প্রেসারটা বাড়ান, তোমার প্রেসারটা আমি বাড়াচ্ছি 40 ইঞ্চি। দেখুন এদিকে আমার যে লেভেল হাই আছে, যে অ্যালার্মটা আছে ওটা অ্যাক্টিভেট হয়ে একটু নেমে যান। এটা লেভেলের যে আপনার যে হাইটটা আছে একটা অ্যালার্ম আছে ওটা অ্যাক্টিভেট হয়ে গেছে, আমি এটা একটু রিসেট করে দিব। আচ্ছা, যে ট্যাঙ্ক লেভেলটা আছে ওটা হাই হয়ে গেছিল, সেজন্য আমরা রিসেট করে দিয়েছি। আচ্ছা, যখন রিসেট ডাউন হয়ে যাবে তারপরে ওটা অ্যাক্টিভ ইয়ে রিসেট করে দেবো। এখন আমি যে প্রসেসের হোম পেজ আছে ওটাতে এসে যাবো। তো আমি প্রেসার যেটা ছিল 40 ইঞ্চ বর্তমান দিয়ে দিয়েছি, তো ওখানে লেভেলটা একটু দেখাও কত লেভেল আছে। দেখেন যে আমার লেভেলটা আছে ওটা 93% এর মতন হয়ে গেছে, 100 এর কাছাকাছি আছে। এখন আমার একটু প্রেশারটা ডাউন হচ্ছে, সেই জন্য ওটা ডিফ্লেক্ট করছে। দেখুন যে আমরা যে অ্যালার্মটা আসছিল যে হাই লেভেলের শো ইন্ডিকেট করছিল ওটা আমরা রিসেট করে দিয়েছি, ওটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমার যে প্রেশারটা আছে ওটা কন্ট্রোলে আছে। হ্যাঁ, তো আপনি দেখতে পারুন আমার এই যে ট্রেন্ডটা আছে, প্রসেসের ট্রেন্ডটা আছে কীভাবে ওটা আপনার যে গ্রাফটা হয়েছে, প্লট হয়েছে, ওটা আমি আপনাকে দেখাবো। এটা আগে আমরা প্রসেস ট্রেন্ডে যাবো। এখানে আপনি দেখতে পারেন যে আপনার যে ফ্লো পার্সেন্টেজ আছে ওটা বাড়ছে, 80% মতন হয়েছে, এখন একটু ডিক্রিজ হবে, এটা একটু ফরওয়ার্ড বাইসের মতন আসছে ওটা। তো এটা যে আমাদের গ্রাফ আছে
ব্যাংকের ওটা এখন শো হচ্ছে। এটা যে আমি দেখতে পারেন আমার যে লেভেলটা আছে ওটা 46% এর মতন এসে গেছে। তারপরে যে আমি ওখান থেকে প্রেশারটা রিলিজ করবো, আমার হোয়াইট জায়গা আছে প্রেশার রিলিজ করবে, তারপরে যে ট্যাঙ্ক লেভেলটা আছে ওটা জিরো হয়ে যাবে। আপনি প্রেশারটা রিলিজ করে দেন।